দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে গণভবন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জয়দেব দাস। জয়দেব, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় প্রাধান্য দিচ্ছে দলের হাইকমান্ড, আর কি বলছেন মনোনয়ন প্রত্যাশীরা? ফয়সাল, গণভবনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী যারা, তারা বৈঠক করেছেন, তাদের মত বিনিময় হয়েছে। সেখানে আওয়ামী লীগ সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশীদেরকে সুস্পষ্ট কিছু নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে ছিল যে প্রত্যেকটি আসনে নৌকার মনোনীত যে প্রার্থী থাকবে, সেই প্রার্থীর পাশাপাশি একজন করে তাদের বিশ্বস্ত ডামি প্রার্থী রাখতে বলেছেন, যেন কাগজপত্রে কোথাও কোনো ভুল ত্রুটি হলে যেন মূল প্রার্থীর মনোনয়নটি বাতিল হলে যেন সেখানে ডামি প্রার্থী সেই তার অনুপস্থিতিতে কাজ করতে পারে। তাছাড়া নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য স্বতন্ত্র প্রার্থী হতেও কারো বাধা নেই, দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হওয়ারও তিনি নির্দেশ দিয়েছেন। যে যারা জনপ্রিয়তা রয়েছেন, 3,362 জন মনোনয়ন প্রত্যাশী, সেই মনোনয়ন প্রত্যাশীদের তিনি বলেছেন যে এত উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীকে মনোনয়ন দেয়া দলের পক্ষে সম্ভব নয়, কারণ 300টি মাত্র আসন সেইখানে। তাই তিনি বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী হতে তাদের দল থেকে কোনো বাধা দেওয়া হবে না, স্বতন্ত্র প্রার্থী যে কেউ হয়ে বিজয়ী হয়ে আসতে পারেন, তবে নিশ্চিত করতে হবে যে ভোটার উপস্থিতি এবং নৌকার বিজয় যেন সরকার গঠন করতে যেন কোনো ধরনের বেগ পেতে না হয়, সেই বিষয়টি সবাইকে খেয়াল রাখতে আওয়ামী লীগ সভাপতি নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি যে কথাটি বলেছেন যে তাদের যে শৃঙ্খলা দলীয়, সেই শৃঙ্খলাটিও পাশাপাশি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতির সেই নির্দেশনা অনুযায়ী আওয়ামী লীগের যারা মনোনয়ন প্রত্যাশী তারা কাজ করবেন, এমনটিই তারা বলেছেন। আওয়ামী লীগ সভাপতি তাদের কাছেই চেয়েছেন যে কীভাবে সিদ্ধান্ত নিতে। তো বিকেলে 4টায় 23 বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঘোষণার মধ্য দিয়ে আওয়ামী লীগের আজকে কাদের কপাল খুলতে যাচ্ছে, কাদের ভাগ্য খুলতে যাচ্ছে, সেটি নির্ধারণ হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ মনোনয়ন সংক্রান্ত গণভবনের সামনে থেকে।